আইএসএফ আর সিপিএম তো সমঝোতা করেছিল, তাদের তো বন্ধু আছে, লুকোবার কি আছে? তাদেরকে প্রোগ্রাম করতে দেবেন না, তাদেরকে বোম মারবেন। আজকে অন্য কাউকে ধরে বেঁচে থাকার চেষ্টা করলে সেটা সম্ভব হবে না। একটা বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে যাবে, তাকে কেউ আটকাবে, এটা কেউ সমর্থন করতে পারে না। আইএসএফ তারা লড়াই করছে, তারা একটা রাজনৈতিক পার্টি, তাদের এমএলএ আছে। সিপিএমও ঠিক এই জিনিসই করতো, তাই তারা মুছে গেছে। আমরা তার ভুক্তভোগী, এত বছর ধরে ভুগে আসছি একটা কার্টুনের জন্য। আমাদের হাজার হাজার ছেলে খালি ফেসবুকে লাইক করেছে আপনার বিরুদ্ধে, তাকে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, পুলিশ তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এখন আটকাতে পারছেন না, তাই বড় বড় কথা বলছেন, ভালো ভালো কথা বলছেন, মানুষ সব হিসাব বুঝে নেবে। নওশাদ সিদ্দিকী নিয়ে যা হলো কলকাতায় তাণ্ডব চলেছে, এবং তারপরেও সিপিএম তারা বলেছে যে নৈতিকভাবে আমরা পাশে দাঁড়াবো, এবং কালকে তারা কলকাতা শহরে নাগরিক মিছিলের ডাক দিয়েছে। দেখুন, আইএসএফ আর সিপিএম তো সমঝোতা করেছিল, তাদের তো বন্ধু আছেই, লুকোবার কী আছে? কিন্তু প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বিরোধী দলের কোনো প্রোগ্রাম করতে যাবে, তাকে কেউ আটকাবে, এটা কেউ সমর্থন করতে পারে না। আমরা তার ভুক্তভোগী, এত বছর ধরে ভুগে আসছি, কিন্তু আমরা লড়াই করেছি বলে মানুষ আমাদের সঙ্গে দাঁড়িয়েছেন, কারণ মানুষ গণতন্ত্রের পক্ষে আছেন। সিপিএমও ঠিক এই জিনিসই করতো, তাই তারা মুছে গেছে। আজকে অন্য কাউকে ধরে বেঁচে থাকার চেষ্টা করলে সেটা সম্ভব হবে না। সেজন্য আইএসএফ তারা লড়াই করছে, তারা একটা রাজনৈতিক পার্টি, তাদের এমএলএ আছে, তাদেরকে প্রোগ্রাম করতে দেবেন না, তাদেরকে বোম মারবেন, এটা তো কেউ সমর্থন করবে না। কিন্তু আমরাও চাই যে আন্দোলন ইত্যাদি করে শান্তি শৃঙ্খলা নষ্ট না করে মানুষকে কষ্ট না দিয়ে হোক, কারণ গত 50 বছর ধরে মানুষ এইসব রাজনীতি দেখে আসছে। বাংলা এগোলো না, কিছু নেতার সুবিধা হয়ে গেল, তাদের উন্নতি হলো, আর বাংলার উন্নতি হলো না, এটা পরিবর্তন দরকার আছে। শাসক দল অভিযোগ করছে যে গতকাল আরএসএসের প্রোগ্রামে শিবপুর আইআইএসটির অস্থায়ী যারা অশিক্ষক কর্মচারীরা রয়েছে তাদেরকে টাকার বিনিময়ে নিয়ে যাওয়া হয়েছে। শাসক দল টাকা দিয়েই সব কিছু করে, টাকাই তাদের জীবনের শেষ কথা, রাজনীতিতে টাকাই সব, তাই তারা আদর্শ নীতির কথা জানেই না, ভাবতেই পারে না। যারা বলছে তারা প্রমাণ করুক কাকে টাকা দিয়ে নিয়ে এসছে। ওরা হয়তো আটকাবার চেষ্টা করেছিল, পারেনি, ওদের লাল চোখ কেউ ভয় পাচ্ছে না, চলে এসছে, তাই এখন একটু নার্ভ ফেল করছে আর কি।